প্রিয় অডিয়েন্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আর আমি মোহাম্মদ অপু আপডেট পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ব্যাক সাইড মানে পিছনে বিভিন্ন ধরনের ফোল্ডার সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে এই ফোল্ডার সম্পর্কে। তো আপনাদের বিভিন্ন জনের কমেন্টের উপরে ভিত্তি করে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো আমাকে অনেকে কমেন্টস করেছেন যে বস, তো আমি যদি আপনাদের কমেন্টসগুলোকে একটু পড়ে শোনাই, কারণ সবগুলো তো মনে রাখা সম্ভব না, আমি লিখে রেখেছি। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বস, বিভিন্ন ধরনের ফোল্ডার সম্পর্কে আলোচনা করবেন। দুই নম্বরে অনেকে কমেন্টস করেছেন ফোল্ডারের মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করবেন। তিন নম্বরে অনেক বন্ধুরা জানতে চেয়েছেন যে বস, ফোল্ডার বানানোর পূর্বে ফোল্ডারের জন্য যে কাপড় রয়েছে সেই কাপড়ের মেজারমেন্ট কিভাবে বের করব। চার নম্বরে অনেকে কমেন্টস করেছেন, জানতে চেয়েছেন ভায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আউটপুট দেওয়া হয় কিন্তু ইনপুটটা তো বলে দেওয়া হয় না, তো আমরা সেই ইনপুটটাকে কিভাবে বের করব এবং সেই অনুযায়ী ফোল্ডার বানাবো। পাঁচ নম্বরে অনেকে কমেন্টস করেছেন যে বস, ফোল্ডার বানানোর পরে সেই ফোল্ডার মেশিনে সেট করার জন্য আমরা কিভাবে নিডেল টু নিডেলের গ্যাস সেট করব। তো আপনাদের এই কমেন্টসগুলোর উপরে ভিত্তি করে আজ আমার ভিডিওটি সাজিয়েছি। ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ফোল্ডারের বিভিন্ন ধরনের ফোল্ডারের সাইজ, বিভিন্ন ধরনের ফোল্ডার, ফোল্ডারের মেজারমেন্ট এবং সেই ফোল্ডার বানানোর জন্য যে কাপড়ের ইনপুটের প্রয়োজন হয়, আউটপুট ভায়ারের রিকোয়ারমেন্ট থাকে, সেই আউটপুটের উপরে ভিত্তি করে ইনপুটটা কিভাবে বের করবেন এবং কিভাবে মেশিনটা সেট আপ করবেন, তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ধারণা দিব ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও আপনার মাধ্যমে উপকৃত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। তো প্রথমে আলোচনা করব আপনাদের এক নাম্বার যে কমেন্ট ছিল যে বিভিন্ন ধরনের ফোল্ডার সম্পর্কে অবগত করা। তো ভিউয়ার্স, আপনারা এখানে একটু তাকিয়ে দেখেন যে আমার ব্যাক সাইডে যে আমি ফোল্ডারগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছি, তো অনেক ধরনের ফোল্ডার এখানে রয়েছে। তো ভায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন স্টাইলের জন্য বিভিন্ন প্রকারের ফোল্ডারের প্রয়োজন হয়, তো এই জন্য আপনাদের ফোল্ডারের প্রকারভেদ বলতে পারতেছি না, কারণ বিভিন্ন প্রকারের ফোল্ডার বানানো হয় এবং বিভিন্ন প্রকারের ফোল্ডার হয়ে থাকে। তো আমি এত ফোল্ডারের নাম আপনাদেরকে বলতে পারবো না, তবে কিছু ফোল্ডারের ছবি এবং নাম আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা এক এক করে নাম সহ ফোল্ডারগুলি দেখে নেবেন। তো দুই নম্বরে প্রশ্ন ছিল ফোল্ডারের মেজারমেন্ট সম্পর্কে
आलोचना करा। तो चलो आम्रा जेने नहीं फोल्डारेर मेजारमेंट कीभावे होय। तो व्यूअर्स आपनारा लक्ष्य करे थाकबेन आमादेर कांचा मेशिनेर दुई धरनेर सेट होये थाके, एकटा होच्छे 11 निडलेर सेट, एकटा होच्छे 17 निडलेर सेट। तो आमी जोदि आपनादेरके एकटु देखाई, एटा होच्छे देखुन कांचा मेशिनेर निडल क्लाम, कांचा मेशिनेर निडल क्लाम, एटा होच्छे 11 माने 11 निडलेर सेटेर क्लाम, आर एकटा निडल क्लाम, एटा होच्छे 17 निडलेर निडल क्लाम। किन्तु एखाने प्रत्येकटा निडल थेके निडलेर ग्याप बा निडल थेके निडलेर दूरत्व रयेछे 1 कांचा मेशिनेर सेटेर हिसाब हय इंचिते। तो 1/8 एखन जदि आमी मिलीमिटारे कन्वर्ट करी सेखाने 1/8 समान समान हय 3 मिलीमिटार। तो मेजारमेंट सम्पर्के अवश्य आपनाके अवगत होते हबे। तो आमी मेजारमेंट निये आरेकटी भिडियो आपलोड करब। तो अवश्य आपनारा आमार चैनलटी सबस्क्राइब करे राखबेन जाते करे आमी भिडियो आपलोड करार साथे साथे आपनादेर काछे पौंछे जाय। तो एई कांचा मेशिनेर ग्याप सेटेर उपरे भित्ति करे फोल्डारेर मेजारमेंट देवा हय। तो एखन आपनादेरके যে বিষয়টা অবগত করার জন্য এত কিছু দেখালাম সেটা হচ্ছে আপনারা যখন ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফোল্ডার তৈরি করবেন বা ফোল্ডার বানাবেন তখন একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে বা মনে রাখতে হবে যে ফোল্ডারের কাঁচা মেশিনের হিসাব হয় ইঞ্চিতে। তো সেহেতু নিডল টু নিডল যেহেতু 1/8 করে বা 3 মিলি করে তো সেই হিসাব করে আপনাকে ফোল্ডারটা বানাতে। এখন চলুন আমরা তৃতীয় প্রশ্নতে যাই। তো তৃতীয় প্রশ্নটা করা হয়েছে ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফোল্ডার তৈরি করা এবং সেই অনুযায়ী ফেব্রিক্সের ইনপুট। তো ভিউয়ার্স কিছু ভাইয়ার আছে তারা ইঞ্চিতে কনভার্ট করে থাকে, মানে তাদের ওয়েস্ট ব্যান্ডের যে আপনাদেরকে যদি একটু আমি দেখাই, তো আমার কাছে যে এখন যে গার্মেন্টসটি আছে, তো ভিউয়ার্স ফলো করুন, এই গার্মেন্টসের ওয়েস্ট ব্যান্ডটি ইঞ্চির মাপে করা। আবার কিছু ভায়ার আছে তারা মিলিমিটারের মাপ। তো এখন আমার হাতে যে গার্মেন্টসটা আছে এই গার্মেন্টসের ওয়েস্টটা মিলিমিটারের মাপ। তো এই ওয়েস্ট ব্যান্ডটা হচ্ছে 4 সিএম বা 40 মিলি মাপের ওয়েস্ট ব্যান্ড। আর এর পূর্বে আপনাদেরকে যে ওয়েস্ট ব্যান্ডটা দেখিয়েছি এটা হচ্ছে 1.5 ইঞ্চি, মানে ইঞ্চির হিসাবের ওয়েস্ট ব্যান্ডের মাপ। তো এই হিসাবে আপনাকে ফোল্ডার তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আমার কাঁচা মেশিনের হিসাবটা। তো ভিউয়ার্স যেহেতু কাঁচা মেশিনের হিসাবটা হচ্ছে নিডল টু নিডল 1 সুতা বা 1/8, সেই অনুযায়ী আপনি ফোল্ডারটা তৈরি করবেন। তো এখন আসুন ফোল্ডার ভায়ার যদি আপনার কাছে রিকোয়ারমেন্ট করে আমার আউটপুট হবে 4 সিএম বা 40 মিলি, সেই ক্ষেত্রে আপনি ফোল্ডারের জন্য কাপড়টা কিভাবে নির্বাচন করবেন, মানে কাপড়ের ইনপুটটা কত দিবেন। তো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে একটি ফোল্ডার দেখাই, তো ভিউয়ার্স আমার হাতে এখন যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটা হচ্ছে দেখুন বায়েস এবং টু পার্ট। তো বায়েস টু পার্টের যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটা দেখুন এখানে একটি ইনপুট আছে এবং একটি আউটপুট আছে। তো আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন এই লেখাটাকে সুন্দরভাবে দেখা যায়। তো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে লেখা আছে 70 আর এখানে লেখা আছে 40। তো আমি যদি এভাবে দেখাই তো দেখুন এখানে লেখা আছে 70 মানে 70 আর এখানে লেখা আছে 40 মানে 40। তো ভাইয়ের রিকোয়ারমেন্ট হচ্ছে আউটপুট 40 মিলি বা 4 সিএম। তো এটা হচ্ছে আউটপুট 40 মিলি। তো এর জন্য আমি কাপড় নির্বাচন করেছি 70 মিলি। তো এখন আমি আপনাদেরকে একটু যদি বুঝাই তো কিভাবে আমি এখানে 70 মিলি কাপড় নিলাম। তো ভিউয়ার্স 40 মিলি আউটপুটের জন্য 70 মিলি কাপড় ইনপুট নেওয়া হয়েছে। তো
তো এখানে আমি যে হিসাবটা করে কাপড়টা নিয়েছি সেই হিসাবটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা বুঝতে চেষ্টা করবেন যে একটি ভায়েস কাপড় যখন কাটা হয় এবং স্টিচ ফেব্রিক্স সেখানে দু এক মিলি আপ ডাউন হতে পারে এবং কাপড়টা হচ্ছে শেপ। তো এই কারণে সব জায়গায় একই রকম ভাঙে না, মানে ভাঁজ হয় না, কোনো জায়গায় কম বেশি হতে পারে। তো আবার কোনো কোনো গার্মেন্টস হ্যাভি ওয়াশ মানে হার্ড ওয়াশ হয়ে থাকে, এর জন্য অনেক ফেব্রিক্স বা অনেক গার্মেন্টস, যেমন এই গার্মেন্টসটা হার্ড ওয়াশ, তো এই গার্মেন্টসটা যদি আমি ইনপুটটা বা ভিতরে ভাঁজটা যদি কম দিয়ে থাকি সেক্ষেত্রে ওয়াশের পরে ফেটে যাবে। এই জন্য ইনপুটটা আমি 15 মিলি করে মানে 1.5 সিএম করে ভাঁজটা দিয়েছি। তো এখন সূত্রটা ইজি হয়ে যায়, তো আপনারা ফলো করুন। 1.5 সিএম 1.5 সিএম 3 সিএম, তো 3 সিএমে ইনপুটটা হয় 30 মিলি, আর প্লাস হচ্ছে ভায়া রিকোয়ারমেন্ট ছিল 4 সিএম, তার মানে 40 মিলি। এখন 30 মিলি প্লাস 40 মিলি কত হলো? 70 মিলি। খুবই ইজি এবং সহজ হিসাব। তো আপনারা ইনপুটটা হিসাব করে 70 মিলি দিয়ে দিবেন। এই অনুযায়ী এই হিসাব করে যত ভায়েস ফোল্ডার তৈরি করবেন, সেটা হোক 4.5 সিএম হোক, 5 সিএম হোক, 5.5 সিএম হোক, 52 মিলি হোক, 65, এভরিথিং যে হিসাবে হোক, আপনারা 15 মিলি করে ভাঁজটা বা ভিতরের যে ভাঁজটা ভাঙবে সেটা 15 মিলি বা 1.5 সিএম করে দিবেন। তো 1.5 সিএম 1.5 সিএম 3 সিএম আর আউটপুট হচ্ছে 4 সিএম, এই হলো 7 সিএম। তো 7 সিএম সমান সমান 70 মিলি, আমাদের 1 সিএম সমান সমান 10 মিলি বা 10 মিলি। আপনাদের অবশ্যই মেজারমেন্ট সম্বন্ধে জানতে হবে। তো আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ইনপুটটা কিভাবে নির্বাচন করবেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে আউটপুটের ক্ষেত্রে ইনপুটটা কিভাবে নির্বাচন করবেন, এটা আমি আপনাদেরকে বললাম টু পার্ট ফোল্ডারের ক্ষেত্রে। এখন আসেন, অনেক গার্মেন্টস আছে সিঙ্গেল পার্ট ফোল্ডার হয়ে থাকে। তো ভিউয়ার্স এটা হচ্ছে সিঙ্গেল পার্ট ফোল্ডার, যাকে গ্যাম্বল ফোল্ডার বলা হয়। তা সিঙ্গেল পার্ট ওয়েস্ট বেল্ট ফোল্ডারের ক্ষেত্রে আবার এর মেজারমেন্টটা অন্যরকম হয়ে থাকে। তো আপনাদেরকে এই ফোল্ডারের মেজারমেন্টটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো ভিউয়ার্স আমার হাতে এখন যে ফোল্ডারটি রয়েছে, তো দেখুন আমি দুটি ফোল্ডার এখানে নিচ্ছি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। তো ভিউয়ার্স এখানে যে প্রথম ফোল্ডারটি আপনাদের সামনে দেখাচ্ছি, তো এটার দেখুন এটা হচ্ছে আউটপুট, আউটপুট হচ্ছে এখানে লেখা আছে দেখুন 4.0 মানে 40 মিলি বা 4 সিএম। তো এখানে আমি ইনপুট দিয়েছি কত দেখুন, 106 বা 105। তো 105 এবং 6 একই ব্যাপার। তো আপনাদেরকে যদি এখন আমি বুঝাই এখানে কিভাবে আমি 106 বা 105 নিলাম, তো এটার আউটপুট হচ্ছে 4 সিএম মানে 40 মিলি। তো এটাকে যদি আমি ডাবল করি, যেহেতু সিঙ্গেল পার্ট, এটাকে ডাবল করলে হবে 40 40 80। তো আমি আমি ভিতরের কাপড়টাকে ভাঁজ করবে হাফ ইঞ্চি করে, তো হাফ ইঞ্চি সমান 1 ইঞ্চি। তো সহজ হিসাব, 1 ইঞ্চিতে সাধারণত আমরা 25 মিলিতে হয়ে থাকে। তো এখানে হচ্ছে 25 মিলি আর ওখানে হচ্ছে 40 40 80। তো 80 প্লাস 25 সমান সমান 105, সহজ হিসাব। তো আপনারা এইভাবে করে সিঙ্গেল ফোল্ডার বা গ্যাম্বল ফোল্ডারের ক্ষেত্রে, সিঙ্গেল পার্ট ফোল্ডারের ক্ষেত্রে হাফ ইঞ্চি করে ভিতরের ভাঁজটাকে নেবেন। তাহলে হাফ ইঞ্চি 1 ইঞ্চি, তো 1 ইঞ্চি সমান সমান 25 মিলি আর 40 প্লাস 40 মানে সিঙ্গেল পার্ট যখন ভাঙবে তখন ডাবল হয়ে যায়। তো 40 40 80, 80 প্লাস 25 সমান সমান 105। তো দেখুন আমি ফোল্ডারের গায়ে 105 সমান সমান আউটপুট আছে 40। তো এই হচ্ছে হিসাব। তো ভিউয়ার্স আপনারা এইভাবে করে ফোল্ডারের মেজারমেন্ট বের করবেন। এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনা
আলোচনা থেকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ফোল্ডার তৈরি করবেন, মানে একটি ভায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফোল্ডার তৈরি করতে যে কাপড়টা আপনারা মেজারমেন্ট করবেন বা যে কাপড়টা ফোল্ডারের জন্য কাটবেন সেই কাপড়ের ইনপুটটা কত হবে, এই জিনিসটা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি আপনাদের কমেন্ট অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি হবে একটি শেপ ফোল্ডার কাপড়ের ইনপুট এবং কিভাবে একটি সোজা বানি সিঙ্গেল ফোল্ডারের কাপড়ের ইনপুটটা করতে পারবেন বা মেজারমেন্টটা করতে পারবেন, এটা বোঝানোর চেষ্টা করেছি।